তাই এতক্ষণ পরে বাজার নিয়ে কোথা থেকে আসছিস? তোকে বাজার আনতে সেই কখন পাঠাইছি? তাইজলামি করতেছিস? আপা আমার কি দোষ কম? দোকানের যা মালিক, হ্যাঁ এটা ওটা লাগে এদিক ওদিক পাড়ায় সব দিক সামলায় পড়ে তো আপনার কাছে আমার। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিবি নাকি বাজারটাও দিবি? না আপা, যদি আবার কিছু লাগে আমার কোয়েন। আচ্ছা শোন একটা কথা, তুই যদি আমার একটা কাজ করে দিতে পারিস তাহলে তার বদলে আমি তোকে 5,000 টাকা দিব। তোর আমার গ্যাস সিলিন্ডারটা কালেক্ট করে দিতে হবে। কি কল আবার, গ্যাস সিলিন্ডার লাগাবার লাগে 5,000 টাকা দিবে? তোর কি মনে হয় এমনি এমনি তোকে টাকা দিব? গ্যাস সিলিন্ডারটা আছে 3 তলায়, তুই গ্যাস সিলিন্ডার আনার সময় কোনো লিফটের ব্যবহার করতে পারবি না। লিফট ছাড়া সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে তোর গ্যাস সিলিন্ডারটা লাগিয়ে দিতে হবে, তাও খুব কম সময়ের মধ্যে। যদি পারিস তাহলেই টাকাটা পাবি। আবার কোনো সমস্যা নেই, আমি রাজি আছি। আসলে সে আবার আমার টাকাটা অনেক দরকার। আপনি আমার টাকাটা দিলে আমার যে কত বড় উপকার হইব। আমি আবার গ্যাস সিলিন্ডার এনে লাগাই দিতে চান। শোন তোর এত কথা আমি শুনতে চাই না, তুই যদি টাকাটা চাস তাহলে এক্ষুনি যা। জি আপা আমি যেতেছি, আমার একটু সময় দেন, আমি যেতেছি। আবার ওই যে সিলিন্ডার লাগাই দিছে আমার টাকাটা। হুম টাকা তো দিবই, কিন্তু এত তাড়া কিসের? মনে হচ্ছে তোমার টাকা নিয়ে আমি পালিয়ে যাব। যাই হোক এখানে পুরো 5,000 টাকা আছে। ঠিক আছে আবার আমি যেটা যাই। হ্যাঁ ও আরেকটা কথা, তুমি যদি আমার আরেকটা কাজ করতে পারো তাহলে তোমাকে আমি আরো 5,000 টাকা দিব। আরে আপা আপনার কন্যা কি কাজ? কিন্তু তোমার মালিক। আরে আপা আপনি কি কইতেছেন? মালিক মালিক কিচ্ছু কইব না আমি, প্রয়োজনে টাকা লাগে মালিকের কাছ থেকে আরো 2,000 টাকা বেশি খেয়ে নেবো মনে। তারপর আপা আমার টাকার অনেক দরকার আপা, আমার কি যে একটা সমস্যা চলতেছে আমি আপনাকে কেমনে কই। আপা আপনি কোন কি কাজ আমি করে দেব? তোমার কাজটা হলো পাশের বাজার থেকে তোমার আমার জন্য একটা চকলেট কেক আনতে হবে, কিন্তু খুব আর মানে তাড়াতাড়ি। আপা আপনি আমার শুধু 2 মিনিট টাইম দেন, গেলে যামো আর আবো। এই যে আপনার কেক। বাহ তুমি তো দেখছি সুপার ফাস্ট। আপা আমার টাকাটা। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা কেকটা দাও দাও পিছনে। আচ্ছা শোনো না, তোমার আমাকে আরেকটা হেল্প করতে হবে। আমার বাসার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, ফলমূল সবজি মাছ কোনো কিছুই না ঠিক থাকছে না। আমার একটা মিস্ত্রি দরকার, তুমি একটা মিস্ত্রি ম্যানেজ করে দিতে পারবে? আপা ফ্রিজ ঠিক করা লাগবো? আপা আমি এই কাজ করার আগে ফ্রিজের কাজে করতাম। আপনি যদি কোন তাহলে আমি একবার দেখি যদি আমি পারি। বা তাহলে তো ভালোই হয়। আচ্ছা তুমি তাহলে চেষ্টা করে দেখো, দায়িত্ব যেহেতু নিয়েছো দায়িত্ব পালন করো, কিন্তু কোনো কিছু যদি উলট পালট হয় তাহলে কিন্তু তোমার জরিমানা দিতে হবে। না না বাপ কিছু হইব না, আমি আগে দেখি যদি আমি পারি তাহলে আমি ঠিক করবো, আর যদি আমি না পারি তাহলে আমি এটা মিস্ত্রি আপনি ঠিক করে দেবো। ঠিক আছে ভেতরে আসো, এই যে এদিকে ফ্রিজ। আপা ঠিক হয়ে গেছে। বাহ তুমি তো খুব তাড়াতাড়ি কাজটা করে দিলে। আসলে হয়েছিল কি আপা, একটা তার ছিঁড়ে গেছিল, আপনি তো এটা বুঝবেন না। আমি দেখলাম যে কি হয়েছে, পরে দেখি যে একটা তার ছিঁড়ে গেছে, ওটা লাগাই দিচ্ছি ঠিক হয়ে গেছে। ও আচ্ছা
এই যে এখানে 5,000 টাকা আছে আর 1,000 টাকা এক্সট্রা আছে, এটা তোমার বকশিস রাখো। আরে আপা আপনি কি করতেছেন? একটা তার ছিড়ছে মাত্র, এই তারটা আমি লাগাই দিয়েছি, আপনার ফেসটা ঠিক হয়ে গেছে, কেটে লাগে আপনি আমার টাকা দেওয়া লাগবো? আপা আপনি এমনি আমার অনেক উপকার করছেন, আমার এই টাকাটা লাগবো। সে যাই হোক, তুমি কাজ তো করেছো, কষ্ট তো করেছো, পরিশ্রম যতটুকু হোক না কেন, আর এতদিন যে আমার ফ্রিজের মাছ মাংস ফল সবজি সব কিছু নষ্ট হয়ে যাচ্ছিল, এতে তো আমার অনেকগুলো টাকা খরচ হয়েছে, অনেকগুলো টাকার ক্ষতি হয়েছে। আর তুমি যদি আজকে এটা না ঠিক করে দিতে, আমার অন্য একটা মিস্ত্রি আনতে হতো, আর সেই মিস্ত্রি আসতে আসতে 4 দিন লাগাতো, আর ততদিন আমার ফ্রিজের আরও জিনিসপত্র নষ্ট হতো, আমার আরও ক্ষতি হতো। সো তুমি তো আমাকে এই ক্ষতির হাত থেকে বাঁচিয়েছো, সো তুমি এটা পাওয়ার যোগ্য, রাখো। আপনি আপা আমার কত বড় উপকার করছেন, এটা একমাত্র আল্লাহ পেতে পারবো। আমি যে কি একটা সমস্যার মধ্যে পড়ে আছি আপা, আমি তো কেউ বোঝাইতে পারি না। যাই হোক আপা, আমি আপনার কাছে আপা চিরকৃতজ্ঞ, আমি আপনার উপকার কোনোদিন বলব না। যদি আপা আপনার আর কখনো আমার প্রয়োজন পড়ে, আপনি আমার বলেন আপা, আমি যে কোনো কাজ আপনার করে দেবো। আচ্ছা শোনো, তুমি এখন তাড়াতাড়ি করে চলে যাও, নাহলে তোমার মালিক আবার তোমার সাথে চিল্লাচিল্লি করবে। তুমি এগুলো কী শুরু করছো বলো তো? আমি মানছি যে আমাদের টাকা পয়সা আছে যথেষ্ট, যতটুকু প্রয়োজন ততটুকু আছে, কিন্তু তুমি এগুলো কেন করতেছো? তুমি কিন্তু একটা কাজ করতে পারতে, তুমি ওর যে কাজগুলো করতেছো ওর জন্য 2-400 টাকা দিতে, তুমি 5,000 করে টাকা দিচ্ছ কেন আমি বুঝলাম না কিছুই। দেখো তুমি যেটা বুঝছো সেটা ভুল বুঝছো, ব্যাপারটা একদমই সেরকম না। ছেলেটা অনেক বড় বিপদে পড়েছে, ওকে আমার সাহায্য করতে হতো, আর এই জন্যই এই পন্থাটা আমাকে অবলম্বন করতে হয়েছে। আর সত্যি কথা বলতে গেলে কালকে যখন আমি বাজারে গিয়েছিলাম তখন দেখলাম স্যার আমার কিছু টাকা লাগ, আমার বন্ধু অনেক অসুস্থ স্যার, আপনি চাইলে আমার বেতনের টাকার থেকে কিছু টাকা আমারে আগে দিয়ে দেন না, আমার অনেক উপকার হবে স্যার। ও আচ্ছা, তোকে অগ্রিম টাকা দিব, টাকা নিয়ে যদি পালিয়ে যাস তাহলে আমি কাকে ধরবো? আরে স্যার আপনি এগুলো কি কইতাছেন? আমি আপনার দোকানে কাজ করে আজকে কতদিন, কখনো দেখছেন আমার খারাপ কিছু করছে? আমি টাকা লয়ে কিনলে পালাই যাবো স্যার, কম স্যার আপনি যদি চান তাহলে আপনার টাকার সাথে আমি আরও কিছু টাকা যোগ করে আপনার কিছু টাকা বাড়াই দেবো না, কিন্তু স্যার এখন আমার টাকাটা অনেক প্রয়োজন স্যার, আমার বোনটা স্যার অনেক অসুস্থ। দেখ ভাই, আমার কাছে কোনো টাকা নাই, তোর যখন বেতন নেওয়ার সময় হবে তখন বেতন নিয়ে যাস, কাজকর্ম নাই শুধু অ্যাডভান্স আর, যা কাজ কর। দেখ ভাই যা কাজ কর। আচ্ছা শুনুন, আপনি কি এই দোকানে কাজ করেন? আমি না একটা লোক খুঁজছি, আমার একটা লোকের প্রয়োজন, মানে আমার বাসায় কিছু কাজ আছে তো আমি তার বদলে তাকে টাকা দিয়ে দিব, আপনি কি আমাকে হেল্প করতে পারবেন একটা লোক খুঁজতে? আপা আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার বাসায় কি কাজ আছে কোন আমি করে দিই। তারা তো খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি, তুমি সময় মতো চলে এসো, ঠিক আছে? আশা করি এবার বুঝতে পেরেছ, ওর টাকার অনেক প্রয়োজন ছিল, ওর বোন অনেক অসুস্থ, ও যে দোকানে কাজ করে সেই দোকানে টাকা চাওয়ার পরে ওর সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর এই জন্য ওকে হেল্প করার জন্য আমার এরকম একটা পথা অবলম্বন করতে হয়, এরকম একটা মিথ্যার আশ্রয় নিতে হয়। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমার কাছে না করার মতো সত্যি আর কিছু ছিল না, কারণ আমি মন থেকে ওকে সাহায্য করতে চেয়েছিলাম। ঠিক আছে সবই বুঝতে পারলাম। আচ্ছা আমি না এটা এখনও বুঝতে পারিনি যে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে কেন টাকা দিলে, ওকে বললে ফ্রিজের কাজ করতে, ওকে বললে কি যেন কি আনালে, তো এগুলো কেন করলে? তুমি ডিরেক্ট ওকে টাকা দিয়ে দিতে পারতে। আমি সেটার চেষ্টা করেছিলাম, ওর কাছে একটা ছেলের মাধ্যমে আমি টাকা পাঠানোরও চেষ্টা করেছিলাম, কিন্তু সে কাজ না করে পারিশ্রমিক নিবে না, সে তার কথা একেবারে অটল, আর এই জন্যই আমাকে এই পন্থা নিতে হয়। আর সব থেকে বড় কথা, ছেলেটা অনেক মেহনত করে, অনেক পরিশ্রমী আর অনেক ইমানদার, আর এই জন্যই আমার মিথ্যার আশ্রয় নিয়ে তার কাজ পর্যন্ত আমার সাহায্যটুকু পৌঁছে দিতে আমি চেষ্টা করেছি। তুমি না প্লিজ আমাকে মাফ করে দিও, আমি এরকম ভুলটা আর কখনোই করবো না, আর এরকম কোনো কিছু করলে আমি তোমাকে জানিয়ে করবো। আরে না না বোকা, তুমি সরি কেন বলছো? তুমি তো নিঃসন্দেহে একটা ভালো কাজ করেছো, আমি না নিজেকে মানে অনেক প্রাউড ফিল করছি যে তুমি আমার ওয়াইফ, হয়তো আমি কোনো ভালো কাজ করেছিলাম যার জন্য আমি তোমাকে পেয়েছি। আর বাদ দে এসব কথা, যাও না এক কাপ চা বানিয়ে নিয়ে আসো।
আচ্ছা শোনো না, যেহেতু তুমিও এখন এই ব্যাপারটা সম্পর্কে অবগত, আমি না ওই ছেলেটাকে খবর দিই। তাহলে ওই ছেলেটাকে দিয়ে চা আনানো হয়ে যাবে, আমার কষ্ট করে চা বানাতে হবে না, তার বদলে ছেলেটাকে আরও 5,000 টাকা দিই আমরা। না না, এটা একদমই হবে না। আমি চাটা তোমার হাতে খাবো, তোমার যদি মনেই হয় 5,000 টাকা দিতে, তুমি কেমনি দিয়ে আসছো?